কে কী করেন সকালে জানি না বা কার কেমন সময় পার হয় যাদের ছোট বাচ্চা আছে বা ছেলে মেয়ে পড়াশোনা করে তাদের কিন্তু একদমই ব্যস্ত ছাড়া কিন্তু অলসতার কোনো সময় নেই আমারও ওরকম একটার পর একটা লেগেই থাকে ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি গতদিন আপনাদের ভাই একটা মুরগি নিয়ে এসেছিলো সেটা আর ডিপে রাখা হয়নি নর্মালে একটা বলের মধ্যে করে মানে এই যে যে বলটা এটার মধ্যে করেই রেখে দিয়েছিলাম ডিপে আর রাখিনি যে সকালেই তো কেটে নিব তাহলে আর থাক ডিপে রাখার প্রয়োজন নেই রোজার সময় বাইরে তো সেভাবে যাওয়া হয় না আপনাদের ভাইয়াকে অনেক বলে কই একটা মুরগি আনানো হয়েছে আর এটাকেই এই যে কেটে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি যতটুকু রাখার রেখেছি আর বাকিটুকু তুলে রেখেছি তো বেশি অর্ধেক পরিমাণে নিয়ে নিয়েছি মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এটাকে ম্যারিনেট করে রেখে দিব। এখন তো সকাল এখন আমার একটু কাজের চাপ বেশিই থাকে তো ভাবলাম এটাও তো একটা কাজের অংশ তাহলে এখন করে ফেলি বিকালে আমাকে দেখা যাবে যে রান্না বান্না নিয়ে ইফতারি বানানো নিয়ে ব্যস্ত থাকতে হবে আর গতদিন যেহেতু পোড়া করা হয়নি আজকে কোনোভাবেই আর ফাঁকি দেওয়ার উপায় নেই কম করে হলেও একটা দুইটা আইটেম তো বানাতেই হবে মুরগির মাংসগুলো এই যে কেটে ধুয়ে একটু লেবু নিয়ে নিয়েছি লেবু খুব বেশি ছিল না তাই অল্প একটু পরিমাণে নিয়েছি এভাবে মুরগি ম্যারিনেট করে করতে হলে মুরগি লেবুর পরিমাণ একটু বেশি নিতে হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় যখন ফ্রাই করা হয় তখন খেতেও বেশ ভালো লাগে আপুদের সঙ্গে যখন কাজের কথা বলি তখন প্রায় সময় দেখা যায় একটা দুইটা কমেন্ট আসে যে একটা ছেলে এত কিসের কাজ আসলে যার যার সংসারের কাজের ভাব কিন্তু সেই সেই বোঝে যদি কাজ করা হয় তাহলে সারাদিন কাজ করেও আপনি শেষ করতে পারবেন না আর আপনি যদি মনস্থির করে থাকেন কাজ করব না না করলে কি হয়েছে থাক রয়েছে পরে করব সারা দিন দেখবেন ফ্রি একদম কোনো কাজ নেই তো আমার তো ওরকমের কোনো অপশনই নেই ছেলের আলাদা কোনো টিচার নেই বাসায়ই কিন্তু পড়াশোনা করাতে হয় আর টিচার না থাকলে একটা মায়ের কতটা যে প্রেশার পরে সেটা তো শুধুমাত্র আমার জায়গায় যে সকল আপুরা আছেন তারাই বুঝতে পারবেন এটা নিয়ে আর বেশি নাই বলি এই যে এর মধ্যে কথা বলতে বলতে আমি কিন্তু মুরগির মাংস যে ছোট ছোটো পিস করে নিয়ে রেখেছি তার মধ্যে আদা বাটা রসুন বাটা জিরে বাটা দিয়েছি এক টেবিল চামচ শুকনামরিচ পাউডার জিরে পাউডার গরম মশলা গুঁড়া এরপরে দিয়েছি কিছুটা লেবু তারপরে দেওয়া হয়েছে সয়া সস লবণ তো থাকছেই এখন আমি এটাকে ম্যারিনেট করে রাখব আর এখন তো যেহেতু সকাল এখন ম্যারিনেট করে রাখব যদি ফ্রাই করি তাহলে বিকালে করতে পারবো সঙ্গে সঙ্গেও করা যাবে তবে বেশ কিছু সময় যদি এভাবে করে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে লবণটা মশলাটা ঢুকে যায় আর আপনারা চেষ্টা করবেন বা আমি হয়তো যেটা করি সেটাই বলি কে কী করে জানি না আমি কিন্তু লেবুর পরিমাণটা অনেক বেশি দেই। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তবে লেবুটা যদি না থাকে তাতেও সমস্যা নেই কারণ সয়া সস তো দেওয়া হচ্ছেই সয়া সস দিলে লবণের পরিমাণ একটু কম দিতে হবে না হলে কিন্তু একেবারেই লবণ বেশি হয়ে যাবে যেটা খেতে শুধু চিকেন প্রায় খেতে গেলে লবণ বেশি হলে ভালো লাগবে না ম্যারিনেট করা হয়ে গেছে এখন আলাদা একটা বক্সের মধ্যে করে আমি রেখে দিব ফ্রিজে নর্মালে চাইলে ডিপেও রাখতে পারেন যেহেতু বিকালে বের করব খুব বেশি সময় লাগবে না তারপরেও এখন আমি নর্মালেই রেখে দিব। বক্সের মধ্যে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো রেখে দেওয়ার পরে ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে হলে ফ্রিজের যে ঠান্ডা ভাব উপর দিয়ে কিন্তু শুকিয়ে আসবে একেবারে শক্ত হয়ে চলটা হয়ে যাবে তো এই তো মোটামুটি শেষ রাখা আর এখন আমি হাত তারপরে মোটামুটি বলটাও পরিষ্কার করে নেব সিঙ্কটা পরিষ্কার করে এটাকে এবার ফ্রিজে রেখে দেবো মোটামুটি এটার কাজ শেষ এখন পর্যন্ত যে সকল আপুরা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি প্রতিদিন আমার ভিডিও পেতে চান পেজটি ফলো করে রাখতে পারবেন কুমড়া ফুল সাধে গিয়েছিলাম ছাদে যেয়ে দেখি বাড়িওয়ালা ভাবির গাছে খুব সুন্দর চারটা ফুল ফুটেছে তো তারা নেবে কিনা জানি না তাদের না বলেই নিয়ে এসেছি পরবর্তীতে বলে দিবো যদিও ভাবিদের পরিবারের লোক সংখ্যা বেশি তো তারা দেখা যায় যে এতটুকু হবে না চারটা ফুলে তো তাই যাই হোক ভাবির সঙ্গে আমার দেখাও হয়নি বলাও হয়নি দেখা হলে বলে দিব ইফতারি করার সময় কিন্তু পানি খেতে খেতে শরবত খেতে খেতেই পেটটা ফুলে যায় অন্য আর খাবার দাবারগুলো খাওয়া যায় না পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে খাওয়া হয় তো হালকা কিছু ভাজার সঙ্গে অন্য অন্য ফল ফ্রুটস থাকে তাই একদম টেবিল ভর্তি হয়ে যায় তো আজ আর আমি চাচ্ছিলাম না যে বেগুনি করব বালুর চাপ করবো ভাবলাম এই কুমড়া ফুলের বড়াগুলোই করব আর হচ্ছে ছোলা ভুনা করব মানে অল্প স্বল্প আর চিকেন ফ্রাই তো থাকছেই তা আমার এই যে যে জ্বালনিটা এটা অনেক দিন তুলে রাখা ছিল তো পরবর্তীতে মনে হলো যে তুলে না রেখে এটা এখন আমার কাজের সময় এখন বের করে নেই তো এই যে দুই তিন দিন ধরে বের করেছি এটার মধ্যে খুব সুন্দর তেল ঝরানো খুবই সুবিধা হয় যার জন্য এটাকে নেওয়া আর এই যে এখন আমি যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল হাতের নাগালে ছিল হচ্ছে আটা আটার মধ্যে একটু শুকনা মরিচ পাউডার লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি শুকনো অবস্থাতেই এই যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে কোট করে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আর আমি যেটা করি অনেকেই হচ্ছে আমার চিকেন ফ্রাইটা পছন্দ করে না কারণ এটাকে আমি অনেক সময় নিয়ে ভেজে ফেলি একদম হাড়গুলোও মুচমুচে হয়ে যায় আর দেখতেও অনেকটা কালো কালো হয়ে যায় কারণ হচ্ছে আমি যে একটু কড়া ভাজা দেই যার জন্য অনেকে আছেন এটাকে একদম হচ্ছে সাদা সাদা রেখে ভাজেন তো আমার কাছে কেন যেন মনে হয় যে মুরগির মাংস আরও খাবো ফ্রাই করে একটু কড়া করে যদি ভাজা না হয় হয়তো মাংসটা শক্ত হয়ে যায় আর একটু বেশি করে ভাজলে ভিতরে কাঁচা ভাবটা থাকে না একদম হাড়গুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এগুলোই ছিল আজকের আমাদের ইফতার টক দই তারপরে হচ্ছে জেলাপি জেলাপিটা আমার ছেলে এক পাশ দিয়ে একটু খেয়ে নিয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ